দেশ বাঁচাও, দেশের জনগণকে বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে এর পাশাপাশি অবিলম্বে মূল্যবৃদ্ধি রোধ করা, কর্মহীন শ্রমিক এবং বেকারদের কাজের সুযোগ করে দেওয়া, কৃষকদের ফসলের লাভজনক দাম সুনিশ্চিত করুন, ব্যাংক বিমা বেসরকারিকরণ নীতি বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে আগামী 28 ও 29 মার্চ দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে শুক্রবার কোচবিহার শহরে মিছিল করল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, 12ই জুলাই কমিটি সহ কৃষক ছাত্র যুব মহিলারা। এদিন কোচবিহার শহরের সুনীতি রোডে ব্রাহ্ম মন্দির কমপ্লেক্সের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এই মিছিলে নেতৃত্ব দেন সিআইটিইউ কোচবিহার জেলা সভাপতি তারিণী রায়, সম্পাদক জগৎজ্যোতি দত্ত সহ জেলার গণ আন্দোলনের নেতা মহানন্দ সাহা, কৃষক নেতা সাফিজ আহমেদ, শ্রমিক নেতা অমিত দত্ত, দীপক সরকার, 12ই জুলাই কমিটির কোচবিহার জেলা যুগ্ম আহ্বায়ক আশিস গোস্বামী, দেবাশিস রায় প্রমুখ। এফএক্স লাইফ হেলথ কেয়ার এলএলপি সম্পূর্ণ ভাষার আরেক নাম, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরো অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেনিং সোন এফএক্স লাইফ হেলথ কেয়ার এলএলপি, খাগড়াবাড়ি নাট্য সংঘের পাশে কোচবিহার। মোবাইল 8710049191, 8509367077। আজকে আমাদের আগামী 28 ও 29 তারিখে যে বাবা দাবাদা পীরে দেশব্যাপী সাধারণ ধর্মঘট, সেই ধর্মঘটের সমর্থনে আমরা কুচবিহার জেলায় শহরে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন 12ই জুলাই কমিটি, কৃষক সভা, ছাত্র যুব মহিলা যৌথভাবে ধর্মঘটের সমর্থনে মিছিল সংগঠিত করছি। আপনারা জানেন যে আজকে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার যেভাবে সারা দেশের শ্রমিকদের অধিকার, কৃষকদের অধিকার এবং আমাদের দেশের সমস্ত সম্পদগুলোকে, জাতীয় সম্পদগুলোকে বেসরকারিকরণ করার একটা বার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজকে শ্রমবিল সংশোধনকে শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে, কৃষকদের কথা দেওয়া সত্ত্বেও কৃষকদের কথা রক্ষা করেনি, এই সমস্ত বিষয় নিয়ে সারা দেশব্যাপী বেকারদের পড়ে যাচ্ছে, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ করা সহ দেশের সমস্ত কিছু দ্রব্যমূল্য আকাশ্চ মূল্য বৃদ্ধি হয়েছে, এই সমস্ত কিছুর প্রতিবাদে সারা দেশব্যাপী যে 48 ঘন্টা সাধারণ ধর্মঘট, কুচবিহারেও সাধারণ মানুষকে এই মিছিলের মধ্যে দিয়ে আমরা আবেদন জানাবো, আপনারা সেই ধর্মঘটকে সফল করুন, আবেদন জানানি আমরা আজকে মিছিল সংগঠিত। আপনার নাম কি পদে আছেন? জগৎজ্যোতি দত্ত, কুচবিহার জেলা সিআইটি সাধারণ সম্পাদক।